নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার সানডে স্পেশাল এই ভিডিও অর্থাৎ রবিবার মানে একটা আলাদা মানুষের মধ্যে জানার আগ্রহটা কিন্তু থাকে কারণ আমাদের সব দিনই কর্মব্যস্ততা রবিবারটা আমাদের কিছুটা হলেও প্রত্যেকে একটু ফ্রি থাকে তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি ডেডিকেশন করছি তিনটি রাশির লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা করি তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন দেখুন বারোটি রাশির মধ্যে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ সৃষ্টি হয়েছে যদি আপনার জন্মছক জন্মছক আপনাদের যদি পারমিট করে তাহলে হয়তো আপনাদের কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে কেউ কেউ বলছেন দেখাচ্ছেন যে কৌশিকদা আপনি যে কথাগুলো বলেছিলেন সেইভাবে করে রাহুরক্ষা কবচ আমি কিন্তু কেউ বলছেন কৌশিক দা আপনি টার্গেট নাম্বার বলছেন প্রতিদিন ভিডিওতে আমার হচ্ছে না এখানে কিন্তু বিষয় যে আগে গ্রহের প্রতিকার করা দরকার প্রথম অনেকে লটারির পিছনে টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে যাচ্ছে আর এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমেই হচ্ছে আপনাদেরকে প্রতিকার করতে হবে এবং পাশাপাশি যাতে দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে অল্পের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অল্পের জন্য বড় ধরনের মানে প্রাইজ মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ বিশেষ আপনাদেরকে লাভ দিবে বর্তমানে বড়দিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে জানুয়ারির পর্যন্ত রাহু রক্ষা কবচের ওপর স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং এর সাথে সাথে যাদের সমস্যা হচ্ছে তারা আগে পরামর্শ করুন আপনাদের জন্মকুণ্ডলী এবং হস্তরেখা অর্থাৎ আপনাদের কোন সময় প্রাপ্তি রয়েছে কোন বছর প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন কারণ এই যে তিন রাশির কোটি কোটি মানুষ রয়েছেন কিন্তু প্রত্যেকেরই কি আপনার অর্থপ্রাপ্তি হবে দেখুন কিছু সংখ্যক মানুষের ওয়ান থেকে টু পারসেন্ট মানুষের অল্প হলেও বা বড় প্রাইজ হলেও কিন্তু লাগবে একটা কথা আছে কখন কার ভাগ্য কীভাবে বদলে যায় কিন্তু বলতে কিন্তু পারে না অর্থাৎ বিধাতার লেখা কেউ খন্ডাতে কিন্তু পারবে না তো আপনাদের জন্ম ছকে যদি দশা মহাদশা রাহুর অন্তর্দশা রাহুর দশা রাহুর মহাদশা শনির অন্তর্দশা শনির দশা শনির মহাদশা বুধ বুধের অন্তর্দশা এই দশাগুলো যদি আপনাদের পেয়ে যায় এবং আপনাদের জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং সর্বোপরি আমাদের ভাগ্যভাব কারণ এই যে অর্থপ্রাপ্তির যেটা মুখ্য কারাগ্রহ সেটি হচ্ছে রাহু এবং যার মাধ্যমে আমরা পাব আমি বারবার বলে আমাদের ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি নিশ্চিত নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ ভাগ্যভাব দুর্বল রয়েছে আপনি হাজারো প্রচেষ্টা করছেন কোনো মাতেই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না তাই আগে ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করে পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং স্পেশাল ভাবে যারা চাইছেন বার্ড চার্ট জন্ম সংস্কার করেন তাহলে আপনাদের নিশ্চিত অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদিও অনেকেই বলছেন যে কৌশিক দা আমাদের কি অর্থপ্রাপ্তি ঘটবে না প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি করবে। এমন কোনো মানুষ নেই যে অর্থপ্রাপ্তি ঘটেনি প্রত্যেককে ঈশ্বর কিন্তু সুযোগ দেয় একটা গরিব মানুষ যারা আছে না তারাও কিন্তু সুযোগ পেয়েছে অর্থাৎ অপরচুনিটি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে যে কোনো দিক থেকে কেউ অ্যাচিভমেন্ট করতে পারেন কেউ কেউ অ্যাচিভমেন্ট করতে পারেন না এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে যোগাযোগ করুন যে আপনাকে সঠিক পথে সঠিক সময়টা আপনাদেরকে জানিয়ে দিতে পারবে যে আপনাদের অর্থপ্রাপ্তির সময়টা কখন আপনাদের কোন বছর প্রাপ্তির যোগ রয়েছে এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে শুধুমাত্র আপনারা লটারি কাটলেই যে অর্থপ্রাপ্তি এমন না যে কোনো দিক থেকেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে যাদের একান্তই লটারির নেশা রয়েছে তাদের জন্য আমি প্রতিদিনের রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময়টা বলি অনেকে অধীর আগরে বসে আছেন যে কৌশিকা কখন রাশির নাম বলবেন প্রথম আগামীকালের যে প্রথম যে রাশি সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার পাঁচ বৃষ রাশির টার্গেট নাম্বার পাঁচ এবং নয় আপনাদের যে শুভ শুভ সময় সেটা হচ্ছে আপনাদের সাতটা উনিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট থেকে আপনাদের এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সাতটা উনিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট এরপর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির সানডে ভিডিও আপনাদের টার্গেট নাম্বার দুই এবং আট আপনাদের সময় নটা বাহান্ন মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই টাইমটা বিশেষভাবে ইম্পর্টেন্ট সিংহ রাশির যত জাতক এবং জাতিকারা রয়েছেন অর্থাৎ কৌশিকদা যখন বললো না শেষ টাইম এবং আপনাদের জন্মছক সংস্কার করুন নিশ্চিত নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে অন্তিম এবং শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি ধনুরাশি ধনুরাশির আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং এক আপনাদের যে শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই তিনটি রাশির বিশেষভাবে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যদি না আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন মহা কোটিপতি দেখুন আমি বারবার বলছি আপনারা অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন আমার সাথে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেজ সার্ভিস এবং বর্তমানে আবারও বলছি রাহু রক্ষা কবচের উপর পঁচিশে ডিসেম্বর বড় দিনের উপলক্ষে বিশেষভাবে আপনাদেরকে ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করুন যারা রাহু রক্ষা কবচ একান্ত নিতে ইচ্ছুক রয়েছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার